মধ্যপ্রাচ্যের সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে আইএসের বিরুদ্ধে লড়তে পুতিনের আহ্বান, সিরীয় সরকারকে সহযোগিতার আশ্বাস। সময়সীমার শেষ দিন ইরানের সঙ্গে চুক্তির খসড়া তৈরি নিয়ে চলছে আলাপ আলোচনা, অগ্রগতি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবিরোধী বিল পাশে তিউনিশিয়ার পার্লামেন্টে অধিবেশন আহ্বান, জঙ্গি হামলা মুসলমান এবং পশ্চিমা বিশ্বের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না মন্তব্য ক্যামেরনের। এবং ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 30 জন নিহত, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, চলছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। মধ্যপ্রাচ্যের সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সিরিয়ার আসাদ সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে নিশ্চিত করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম। এদিকে তুরস্ক ও জর্ডান সিরিয়া যুদ্ধবিরতি অঞ্চল বা বাফার জোন নির্মাণ করার পরিকল্পনা করছে না বলে জানিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে সিরিয়ার ইরাক সংলগ্ন হাসাকায় আত্মঘাতী বোমা ও রকেট হামলা চালিয়েছে আইএস। একই দিন ইরাকের বাইজি শহরে আইএসের কাছ থেকে পুনর্দখল দিতে লড়াই শুরু করে শিয়া মিলিশিয়া বাহিনী। সোমবার ইরাকের তিক্রিত শহরের উত্তরে বাইজি শহরের তেলক্ষেত্রের দখল নিতে তীব্র লড়াই শুরু করে দেশটির শিয়া মিলিশিয়া বাহিনী। এর মধ্য দিয়ে ইরাকের সবচেয়ে বড় তেলক্ষেত্র হিসেবে পরিচিত বাইজি থেকে আইএস জঙ্গিদের পুরোপুরি হটিয়ে দিতে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেছে তারা। একই দিন সিরিয়ার ইরাক সংলগ্ন সীমান্ত প্রদেশ হাসাকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় আজিজিয়া জেরার ঘাইরান স্টেডিয়ামের কাছাকাছি আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আইএস। এই হামলায় পুড়ে যায় পণ্যবাহী দুটি ট্রাক। এরপরই একটি বস্ত্র কারখানায় রকেট হামলা চালিয়ে তাদের জ্বালানি মজুদ ধ্বংস করে দেয় আইএস। সিরিয়ার সীমান্ত সংলগ্ন হাসাকায় গত কয়েক মাস ধরেই আইএস জঙ্গিদের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ অবস্থায় সিরিয়া থেকে আইএস জঙ্গিদের পুরোপুরি নির্মূল করতে পুরো মধ্যপ্রাচ্যকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোয় সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেমের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। আমাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী সিরীয় সরকার ও জনগণকে সহায়তা দিচ্ছি আমরা। আইএস জঙ্গিদের মতো মানবতার শত্রুদের কাছ থেকে তাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আমাদের, আর এই জন্য পুরো মধ্যপ্রাচ্যের উচিত ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা। মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গেও আরেকটি পৃথক বৈঠকে অংশ নেন মোয়াল্লেম। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সিরীয় সরকারের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে। এই বৈঠকে সিরিয়ার অর্জন নিয়ে আমি খুবই খুশি। রুশ সরকার আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সহ সব ধরনের সহযোগিতা দেবে বলে নিশ্চিত করেছেন। ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের খেলাফত প্রতিষ্ঠার এক বছরের মাথায় তাদের দখলে থাকা এক চতুর্থাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সোমবার পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, এক বছরের এই যুদ্ধ সত্যি কঠিন ছিল। এরই মধ্যে সিরিয়ায় তুরস্ক ও জর্ডান বাফার জোন নির্মাণের পরিকল্পনা করছে এমন গুজব উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। সিরিয়ায় তুরস্ক ও জর্ডানের বাফার জোন তৈরির পরিকল্পনা বিষয়ে আমরা অবহিত নই। এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের কোনো ধারণা নেই কত চ্যালেঞ্জিং প্রকল্প হতে পারে এটি, এই মুহূর্তে যেটা প্রায় অসম্ভব। এদিকে সিরিয়ার কোবানিতে আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর সিরিয়া সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাবুতৌলু। সোমবার প্রেসিডেন্ট এরদোয়ানের ডাকা জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়া সীমান্তে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। সানজিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। সোমবারের এই হামলায় অন্তত 10 জন নিহত ও 28 জন আহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সানার শাউব জেলায় সেনা হাসপাতালের কাছে রাত 11:30টার দিকে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পুলিশ ধারণা করছে হাসপাতালের পাশে একটি গাড়িতে বোমা রেখে গিয়েছিল জঙ্গিরা। এর কয়েক ঘন্টা পরই এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। এদিকে মঙ্গলবার ভোরের দিকে ইয়েমেনি হাউথিরা সৌদি জোটের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানায় জোটের সামরিক মুখপাত্র। এর মধ্যে ইয়েমেনে ইউএনডিপির কার্যালয়ের হামলার তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আইএস জঙ্গিরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কিছু এলাকা তালেবানদের কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানিয়েছেন,
শত শত আইএস জঙ্গি তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে নাঙ্গারহার প্রদেশের 21টি জেলার মধ্যে 6টি নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আরও জানিয়েছেন, আইএস জঙ্গিরা পপি ক্ষেত পুড়িয়ে দিয়েছে, যেগুলো তালেবানদের অর্থের অন্যতম উৎস। তবে তালেবানদের দাবি, এরা আইএস নয়, দুর্বৃত্ত। এদের হাত থেকে খুব শীঘ্রই এলাকাগুলো মুক্ত করবে বলেও জানিয়েছেন তারা। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার সময়সীমার শেষের দিন মঙ্গলবার পূর্ণাঙ্গ চুক্তির খসড়া তৈরি নিয়ে আলোচনা চলছে ইরান ও 6 বিশ্ব শক্তির প্রতিনিধিদের মধ্যে। আজকের মধ্যেই চুক্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আগেভাগে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে চুক্তি হওয়ার আগে পরমাণু বোমা না বানানোর বিষয়ে ইরানকে নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছে ফ্রান্স। চূড়ান্ত চুক্তির আগে দেশে গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করে আবার ভিয়েনায় ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মঙ্গলবারই ভিয়েনা আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। ভিয়েনা বৈঠকে যোগ দিচ্ছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার পরিচালক আলী আকবর সালেহি ও প্রেসিডেন্ট হাসান রুহানির বিশেষ উপদেষ্টা হোসেন ফেরিদুনো। চুক্তির জন্য বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন আলোচনায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন জার্মানি, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও। আলোচনায় যোগ দিতে ভিয়েনায় আসছেন যুক্তরাষ্ট্র সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফবাও। সোমবার নিউ ইয়র্কে তিনি জানান, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি করার চেষ্টা চালানো হচ্ছে। চুক্তির খসড়া তৈরির কাজ চলছে, তার আগে আমাদের মূল উদ্দেশ্য স্পষ্ট করতে চাই। ইরান যাতে কোনো পরিস্থিতিতেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান কিউ কিয়া আমানোর সঙ্গে বৈঠক করেছেন। আমানোর সঙ্গে বৈঠকে কেরি জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেননি। আমরা এখনো কাজ করে যাচ্ছি, এখনই কোনো সিদ্ধান্ত টানা কিংবা সে সম্পর্কে কিছু বলার সময় আসেনি। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলের সমালোচনা জবাব দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে তারা নিজেদের অবস্থানে অটল থাকবে। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দিচ্ছে 6 বিশ্ব শক্তি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি। শরীফুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ঈদকে সামনে রেখে জমে উঠেছে নিউ ইয়র্কের ঈদ বাজার। ক্রেতা চাহিদা মাথায় রেখে ভারত ও পাকিস্তানের পোশাক তুলছেন বিক্রেতারা। আগামী 25 জুলাই তিউনিশিয়ার পার্লামেন্টে একটি সন্ত্রাস বিরোধী বিল পাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ এন্নাসিউর। দেশটির পর্যটন শহর সুশের সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় মুসলমান এবং পশ্চিমা বিশ্বের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে আরব লীগের সদস্য দেশগুলো তিউনিশিয়া, কুয়েত ও মিশরে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। গত শুক্রবার তিউনিশিয়ার পর্যটন শহর সুসের সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলার একটি দৃশ্য ধরা পড়ে সেখানকার এক কর্মচারীর সেলফোনে। ভিডিওটিতে হামলাকারী সাইফ রেজিগুইকে বিস্ফোরক নিয়ে পর্যটকদের উপর হামলা চালাতে দেখা যায়। এই হত্যাকাণ্ডের সঙ্গে সাইফ জড়িত থাকলেও তাকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে আরো অনেকেই সাহায্য করছে বলে সন্দেহ তদন্তকারীদের। আর এই সন্দেহ থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তারা সবাই তিউনিশীয় হলেও তদন্তের স্বার্থে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে নিরাপত্তা জোরদারে আরও 1000 সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে সমুদ্র সৈকতে। এরই মধ্যে সোমবার স্পিকার মোহাম্মদ এন্নাসিউর জানান, গণতন্ত্র দিবসের আগে 25 জুলাই নতুন সন্ত্রাস বিরোধী বিল পাশের উদ্যোগ নেবে তিউনিশিয়ার পার্লামেন্ট। এই বিলের মাধ্যমে পুলিশের ক্ষমতা বাড়ানো এবং সন্ত্রাস দমন আইন আরো কঠোর করা হবে। একই দিন সোমবার মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের সদর দপ্তরে এক জরুরি বৈঠকে মিলিত হন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। তারা তিউনিশিয়া এবং কুয়েতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। আমরা আরব বিশ্বের অন্য রাষ্ট্রগুলোকে সন্ত্রাস মোকাবেলা এবং নির্মূলে পাশে রয়েছি। সবাই একতাবদ্ধ হয়ে একে সমূলে উৎপাটন করতে প্রস্তুত আমরা। এদিকে এই হামলায় 30 জন ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার ঘটনায় মুসলমান এবং পশ্চিমাদের মধ্যে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষে দেওয়া ভাষণে তিনি একথা জানান। এই হামলার বিরুদ্ধে আমরা সংহতি প্রকাশ করছি, সেই সাথে আশা করছি
করছি, এই ঘটনা ব্রিটেন এবং বিশ্বের মুসলমানদের জন্য আমাদের সম্পর্কে কোনো টানাপোড়েন দেখা দেবে না, আমাদের মধ্যে সম্পর্কের অবনতি হোক এটাই চাইছে আইএস, তবে ওদের উদ্দেশ্য সফল হবে না। ওই অল্প সংখ্যক চরমপন্থীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এর আগে সোমবার সুসের সৈকতে সন্ত্রাসী হামলায় যেসব ব্রিটিশ নাগরিক আহত হয়েছেন তাদেরকে একটি আরএএফ বিমানে করে টিউনিশিয়া থেকে ব্রিটেনে নেওয়া হয়েছে। তাসমিন রুমা, সময় সংবাদ। শিয়া ও সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব এবং তেল পরিবহন বাণিজ্যে হস্তক্ষেপের প্রতিযোগিতা সম্প্রতি কুয়েতের মসজিদে হামলার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, তেল সমৃদ্ধ অঞ্চল হওয়ার কারণে বিশ্বের অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু এটি। শিয়া সুন্নিদের মধ্যে দ্বন্দ্বের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। গত 26 জুন কুয়েতে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলার সময় আত্মঘাতী বোমা হামলায় 27 জন প্রাণ হারান, 200+ মানুষ আহত হন। পরে আইএস এই হামলার দায় স্বীকার করে। মিশরে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল হিশাম বারাকাত, গুরুতর আহত হয়েছেন তার 2 দেহরক্ষী সহ 8 জন। কায়রোর হেলিওপোলিস জেলার সামরিক কলেজের বাইরে সোমবার এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর ধারণা, বোমাটি হিশামের কনভয়ের আশপাশের কোনো গাড়িতে স্থাপন করা হয়েছিল। বিস্ফোরণের পর হিশামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় আল নুজহা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি 64 বছর বয়সী এই আইনজীবীকে। 2013 সালে তৎকালীন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর হিশামকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলে তিনি ক্ষমতাচ্যুত মুরসির কয়েকশো অনুসারীকে বিচারের আওতায় আনেন। ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুমাত্রা অঞ্চলের মেদানের আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 30 জনের প্রাণহানি হয়েছে, এ সংখ্যা বাড়তে পারে বলে উদ্ধারকারীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সামরিক বাহিনীর মুখপাত্র জানান, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি মেদানের সামরিক ঘাঁটি থেকে দূরবর্তী নাতুনা দ্বীপাঞ্চলের দিকে যাচ্ছিল, এতে 12 জন ক্রু ছিল। স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, হারকিউলিস নামের বিমান দুটি বাড়ি ও হোটেলের উপর আছড়ে পড়ে, এরপর ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। নিহতদের মধ্যে বিমানের আরোহী ছাড়াও পথচারী ও বাড়িতে থাকা লোকজন থাকতে পারে। হতাহতদের সন্ধানে ও ধ্বংসস্তূপ সরাতে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। ভারতের বিহারের একটি সরকারি স্কুলের দেয়া খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার বিহারের মধুবাণী এলাকার ভবানাথপুরের স্কুলের দেয়া দুপুরের খাবার খাবার পর থেকেই অসুস্থ হতে থাকে শিক্ষার্থীরা, তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে মধ্যাহ্নভোজের জন্য স্কুলে দেয়া খাবারের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এর আগে 2013 সালে বিহারের আরেকটি স্কুলে দেয়া খাবার খেয়ে 23 শিশুর মৃত্যু হয়। তাইওয়ানে ওয়াটার পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ 20 বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে, চিকিৎসকরা জানান তার শরীরের 90% পুড়ে গিয়েছিল। এদিকে ওই দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ। সোমবার ফর্মোসোফাট কোস্ট ওয়াটার পার্কের প্রধান নির্বাহী চেন হুইয়ং সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। বিনোদন কেন্দ্রটির বিরুদ্ধে এরই মধ্যে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে নিউ টাইপের মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। এদিকে কনসার্টের আয়োজককে আটক করেও ছেড়ে দেবার ঘটনায় ভুক্তভোগী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। গাজা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে সদস্যপদ প্রত্যাহারের চিন্তা ভাবনা করছে ইসরায়েল। সোমবার সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার কথা জানান। এ সময় জাতিসংঘ কমিশনকে ভণ্ড কমিটি বলে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে গত 9 বছরের ইতিহাসে ইসরায়েলের মানবাধিকার কমিশন ত্যাগের সিদ্ধান্ত এটি প্রথম নয়। এর আগে 2012 সালে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ মানবাধিকার কমিশন ত্যাগের ঘোষণা দেন তৎকালীন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান। তবে এর 1 বছর পরেই আবারও সদস্যপদ পুনর্বহাল করে ইসরায়েল। অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতির কাছাকাছি এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 4 ইসরায়েলি আহত হয়েছে, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গণমাধ্যম। বন্দুকধারী ফিলিস্তিনের নাগরিক বলে অভিযোগ করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, বন্দুকধারীর খোঁজে ফিলিস্তিনে তদন্ত অভিযান চালাচ্ছে তারা।
একই দিন জেরুজালেম বেথলহাম ক্রসিংয়ে এক ইসরায়েলি সেনার উপর ছুরি নিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আক্রমণ চালায় বলে জানিয়েছে তেল আবিব। সমুদ্র দূষণের কারণে হুমকির মুখে গ্রেট ব্যারিয়ার রিফের জীব বৈচিত্র্য। প্রাকৃতিক লীলাভূমি হুমকির মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য হবে কিনা বুধবার সে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউনেস্কো। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পসরা বসেছে নিউ ইয়র্কে। ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে দেশি পণ্যের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকেও আমদানি হচ্ছে চাহিদা মাফিক পোশাক। আর ক্রেতারা বলছেন দামও তুলনামূলকভাবে নাগালের ভেতরেই, তবে এখনও ঈদের বাজার জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রোজার শুরু থেকে নিউ ইয়র্কের বাঙালি পোশাক বাজার সাজছে ঈদের প্রস্তুতিতে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কসের এসব বাঙালি অধ্যুষিত এলাকায় বাঙালি পোশাকের শতাধিক দোকান রয়েছে। ঈদকে সামনে রেখে এসব দোকানে উঠেছে বাহারি সব পোশাক। বাচ্চাদের আনারকলি এবং বড়দের আনারকলি, মাছাকলি, আর লেহেঙ্গা, শেরওয়ানি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি শাড়ি, লং জামার সাথে প্লাজো, শর্ট হাই অ্যান্ড লো সাথে প্লাজো, প্লাজোটাই বেশি। তারপরে আছে আপনার লাসাটাও চলছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তান থেকে নানা ধরনের আধুনিক পোশাকের চাহিদাকে গুরুত্ব দিয়েছেন দোকানিরা। পাকিস্তানি স্টাইলের ড্রেসও আমরা রাখতেছি, যেটা কিনা কাস্টমারের জন্য খুব হেল্পফুল, মানে লং ড্রেস, আনারকালি সবকিছু মিলিয়ে, শাড়ি, বাচ্চাদের ড্রেস, পাঞ্জাবি সবকিছুই পাওয়া যাচ্ছে। রয়েছে নানা রং ও নকশা করা ছেলেদের পাঞ্জাবিও, মেয়েদের সালোয়ার কামিজ ও শাড়ির পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নকশার গহনাও। তবে ঈদের বাজার এখনো না জমলেও অনেকেই এসব দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাকগুলো খুঁজে দেখছেন। আবার অনেকেই একটু আগে ভাগেই পছন্দের পোশাকটি কিনে রাখতে আসছেন দোকানে। এটা আমি পরে আছি, এটা ট্রাই দিচ্ছি এখন, আরো দুইটা দেখেছি, ভালো লেগেছে অনেক। আমি একটা ড্রেস দেখেছি, অনেক সুন্দর, বাট দেখবো মানে কিনতে পারবো কিনা আজকে। দামটা আপনার রিজনেবল প্রাইস। রোজার মাঝামাঝি সময় থেকে নিউ ইয়র্কে ঈদের বাজার জমে উঠবে বলে আশা করছেন দোকানিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আলাদা মতাদর্শে বিশ্বাসী হয়ে নয়, ধর্মীয় বিধিবিধান মেনে যুক্তরাষ্ট্রে একই দিনে ঈদ উদযাপন করতে প্রবাসী বাংলাদেশীয় ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে রোববার এক ইফতার ও দোয়া মাহফিলে এই আহ্বান জানানো হয়। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলমত নির্বিশেষে অন্তত 500 জন প্রবাসী এই ইফতার মাহফিলে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় এই সংগঠনের নেতারা এই সময় একই দিন ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো থেকে ছুটি নেওয়ার কথা জানায়। এছাড়া আলাদা দিনে ঈদ উদযাপন করে মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি না করতে ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান সংগঠনটির সভাপতি আজমল হোসেন কুনু। আলোচনা শেষে প্রবাসী বাংলাদেশীদের শান্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। ব্যয় সংকোচন নীতির বিপক্ষে ভোট দেওয়ার জন্য গ্রিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, গ্রিকরা দাতাগোষ্ঠীর শর্তের বিপক্ষে ভোট দিলে তা ঋণের জন্য আলোচনা চালিয়ে যেতে গ্রিসকে সহায়তা করবে এবং ব্যয় সংকোচন নীতির বিপক্ষে শক্ত হাতিয়ার হিসেবে কাজ করবে। তবে গণভোটে যদি বেশি সংখ্যক গ্রিক ব্যয় সংকোচন নীতির পক্ষে ভোট দেয় তাহলে সিপ্রাস পদত্যাগ করতে পারেন বলেও আভাস দিয়েছেন তিনি। এদিকে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর বক্তব্য, গ্রিকরা ব্যয় সংকোচন নীতির পক্ষে ভোট দিলেই ঋণের বিষয়ে আবার আলোচনায় বসবে তারা। ব্যয় সংকোচন নীতির ব্যাপারে সিদ্ধান্ত এখন গ্রিকরাই নেবে। যদি গ্রিকরা ব্যয় সংকোচন নীতির পক্ষে ভোট দেন তাহলে গ্রিস চরম বিপর্যয়ের মুখে পড়বে, বেকারত্ব হার আরো বাড়বে, বাড়বে ঋণ নেয়ার পরিমাণ। কিন্তু যদি তারা ব্যয় সংকোচন নীতির বিপক্ষে ভোট দেন তাহলে গ্রিকদের ভবিষ্যতের জন্য কাজ করতে পারবো আমরা। ইউরোপের নীতি নির্ধারকরা ইউরোজোন থেকে গ্রিসকে বের করে দিতে চায় না, তারা গ্রিসকে কোণঠাসা করে দিতে চায়। ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী কয়েকটি নৌকা থেকে আরও 647 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড নৌবাহিনী।
সোমবার তাদের উদ্ধারের পর সিসিলের অগাস্টা উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশুদ্ধ পানীয় খাবার সরবরাহ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে কর্তৃপক্ষ, এছাড়া প্রত্যেকের পরিচয় লিপিবদ্ধ করার পাশাপাশি এসব অভিবাসীদের পাচার করা হয়েছে কিনা এবং তাদের মধ্যে কোনো পাচারকারী আছে কিনা তা খতিয়ে দেখতে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে রোববার রাবারের ডিঙি থেকে আরও 323 জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। গত দুদিনে সমুদ্র থেকে প্রায় 4,500 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ইতালির কোস্টগার্ড সমুদ্রের নিরাপত্তায় ইউরোপীয় ইউনিয়নের সাহায্য কামনা করেছে। বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা খুবই ধীর গতিতে চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কিমুন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা। এদিকে জাতিসংঘে জলবায়ু পরিবর্তন বিষয়ক সাধারণ সভায় দেয়া বক্তব্যে এ সমস্যা মোকাবেলায় ব্যক্তি ও রাষ্ট্র পর্যায়ের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক অভিনেতা রবার্ট রেডফোর্ড। টেকসই উন্নয়ন ও মানবজাতির অস্তিত্বের জন্য বর্তমান সময়ে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC এর হিসেবে 2100 সাল নাগাদ পৃথিবীর গড় উষ্ণতা 4.2 ডিগ্রি বাড়বে। এতে বিশ্বের উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, আবহাওয়া উপাদান সমূহের পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপন্ন করবে মানুষের জীবন ও জীবিকা। এ বিষয়ে বিশ্বের উন্নত ও ক্ষমতাধর দেশগুলো বারবার আলোচনায় বসলেও কার্যকর সিদ্ধান্তে আসতে পারেনি কেউ। এই অবস্থায় জলবায়ু পরিবর্তন রোধ ও টেকসই উন্নয়নে এ বছরের শেষ নাগাদ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনায় বসে জাতিসংঘ ও ফ্রান্স। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। 2015 সাল পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা আগামী 15 থেকে 20 বছর মেয়াদী একটি পরিকল্পনা করতে যাচ্ছি, কিন্তু এ বিষয়ে আলোচকেরা খুবই ধীর গতিতে এগুচ্ছেন। প্যারিস জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত পৌঁছানোর জন্য মাত্র 10 কর্মদিবস পাব আমরা। আগামী 30 নভেম্বর থেকে 11ই ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে এই জলবায়ু সম্মেলন। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি এ সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবা। এদিকে জাতিসংঘ সাধারণ সভায় দেয়া এক ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তি ও রাষ্ট্র পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অস্কারজয়ী সাবেক অভিনেতা রবার্ট রেডফোর্ড। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে না পারলে শ্বাস নেয়ার মতো বাতাস, পানযোগ্য পানি, এমনকি আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে ফেলবো আমরা। একে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না, কারণ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হতে হবে আমাদের সকলকে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা হলেও এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র দেশগুলো। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC এর মতে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মারাত্মক ক্ষতির মুখে পড়বে পৃথিবীর কৃষি, বনভূমি ও প্রাণীকুল। আদনান আহমেদ, সময় সংবাদ। সমুদ্র দূষণের কারণে হুমকির মুখে গ্রেট ব্যারিয়ার রিফের জীব বৈচিত্র্য, আর এ কারণে প্রাকৃতিক লীলাভূমি হুমকির মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য হবে কিনা বুধবার সে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউনেস্কো। প্রকৃতি এক বিস্ময়কর নিদর্শন দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এখানে রয়েছে 900টি দ্বীপ, 400 প্রজাতির, 3,000-এর বেশি রং বেরঙের কোরাল, 1,500 প্রজাতির মাছ, প্রায় 4,000 প্রজাতির শামুক ও ঝিনুক সহ নানা প্রজাতির প্রাণী। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে এত বৈচিত্র্যময় প্রাণী ও উদ্ভিদের সম্ভার ও সৌন্দর্য দেখলে মুগ্ধ হবেন যে কেউ। গ্রেট ব্যারিয়ার রিফ 3,48,000 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র পার্ক, যা যুক্তরাজ্য, হল্যান্ড এবং সুইজারল্যান্ডের মোট আয়তনের চেয়েও বড়। প্রতি বছর এর দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে জড়ো হয় প্রায় 20 লাখ পর্যটক, আর এর মাধ্যমে অস্ট্রেলিয়ার সরকার প্রতি বছর $3 কোটি বেশি আয় করে থাকে। 2010 সালে চীনের একটি কয়লাবাহী জাহাজ গ্রেট ব্যারিয়ার রিফে ডুবে যাওয়ায় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এরপর কুইন্সল্যান্ড থেকে কয়লাবাহী জাহাজ ব্যারিয়ার রিফ হয়ে চলাচল বন্ধের দাবি জানায় পরিবেশবাদী সংস্থা গ্রিন পিস। গ্রিন পিস সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত 30 বছরে জাহাজ চলাচল এবং বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনার কারণে গ্রেট ব্যারিয়ার রিফে দূষণ ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রায় 50% কোরাল বিলুপ্ত হয়ে গেছে।
হুমকির মুখে থাকা জীববৈচিত্র্যের বিশ্ব ঐতিহ্যের তালিকায় গ্রেট ব্যারিয়ার রিফ যেন না পড়ে চলতি বছরের মে মাসে সে ব্যাপারে অস্ট্রেলিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। সে লক্ষ্যে রিফের মেরিন পার্ক কর্তৃপক্ষ এর রক্ষণাবেক্ষণের জন্য তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেয়, কারণ গ্রেট ব্যারিয়ার রিফকে হুমকির মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে অস্ট্রেলিয়ার বাণিজ্য খাত মারাত্মক হুমকির মুখে পড়বে। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অরিগনের ঐতিহাসিক সিভিক স্টেডিয়ামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় মাঠের গ্যালারির বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। পুলিশ জানিয়েছে আশপাশের স্থাপনাগুলোর ফলে ঝুঁকির মুখে পড়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে, তবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। 1938 সালে নির্মিত সিভিক স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি। 2008 সালে এটি দেশটির ঐতিহাসিক স্থাপনা তালিকাভুক্ত হয়। জাপানে একটি চলন্ত বুলেট ট্রেনে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এক যাত্রী। এ ঘটনায় ওই যাত্রী সহ দুজন মারা গেছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। হঠাৎ করেই ট্রেনের ভেতর এক যাত্রী সারা গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 1000 যাত্রী নিয়ে ট্রেনটি টোকিও থেকে ওসাকা যাচ্ছিল। এ ঘটনায় ট্রেনটি জরুরিভাবে থামিয়ে দেওয়া হয়। কি কারণে ওই যাত্রী ট্রেনের ভেতর নিজ গায়ে আগুন ঠেলে দিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। দক্ষিণ কোরিয়া নৌবাহিনী এবং মেরিন কর্পস যৌথভাবে মহড়া শুরু করেছে। সোমবার সিউলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইয়ান বন্দরে মহড়া শুরু হয়। এতে অংশ নিচ্ছে 2200 নৌবাহিনীর সদস্য এবং 1500 মেরিন কর্পস। মহড়াটিতে রয়েছে 23টি যুদ্ধ জাহাজ, 45টি বিমান এবং 36টি উভচর যুদ্ধযান। বিশাল এবং অত্যাধুনিক এই মহড়া চলবে 5 জুলাই পর্যন্ত। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়া শুরু করল দক্ষিণ কোরিয়া। পাকিস্তানের পেশোয়ারের শিশুদের জন্য নেই কোনো খোলা জায়গা বা খেলার মাঠ, কিন্তু তাতে কি, থেমে নেই শিশুদের খেলা আর দুষ্টুমি। রমজান মাসে রিম খেলায় মেতে উঠেছে এই পেশোয়ারের শিশুরা। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই খেলা পাকিস্তানের ঐতিহ্যের সঙ্গেই যেন ওতপ্রোতভাবে মিশে গেছে। ইফতার শেষ হতেই পেশোয়ারের শিশু কিশোররা রাস্তায় বসে পড়ে নানা রঙের ডিমের পসরা নিয়ে। বিক্রির জন্য নয়, বরং খেলা বা প্রতিযোগিতার আসর বসানোই তাদের মূল উদ্দেশ্য। ঘনবসতি এই শহরে খেলার জায়গা দূরে থাক, থাকার মতোই পর্যাপ্ত জায়গা নেই, তাই বলে খেলা বন্ধ থাকবে তা কিন্তু নয়। আমরা কোথায় খেলবো? সব খালি জায়গা আবাসিক ভবন নির্মাণের জন্য দখল হয়ে গেছে, এজন্য ডিম নিয়েই খেলতে বসেছি। আমরা সেহেরি পর্যন্ত জেগে থাকবো আর খেলবো। আমাদের যেহেতু খেলার মাঠ নেই, তাই ডিম নিয়েই খেলা করি। মাঝে মাঝে বড়রাও আমাদের সঙ্গে যোগ দেয়। সব মিলিয়ে রমজানের সময়টা বেশ ভালোই কাটে। এই খেলার নিয়ম শুনলে সহজ মনে হলেও করাটা বেশ কঠিন। প্রথমেই খেলার জন্য উজ্জ্বল রঙের কড়া সেদ্ধ ডিম নির্বাচন করা হয়, তারপর বিশেষ কায়দায় চলে এর দৃঢ়তার পরীক্ষা। এরপর একটি ডিম দিয়ে প্রতিপক্ষের ডিমের ওপর চাপ প্রয়োগ করে সেটা ভাঙতে পারলে হয়ে যাবেন জয়ী। তবে এক্ষেত্রে নিজের ডিমটি অক্ষত থাকতে হবে। এভাবে একে একে কয়েক রাউন্ডে চলে খেলা। শেষ রাউন্ডে জানা যায় বিজয়ীর নাম। পুরস্কার হিসেবে কপালে জোটে সেদ্ধ ডিমগুলোই। আমরা সাধারণত 6টা থেকে 1 ডজন বা তার চাইতে বেশি ডিম নিয়ে খেলতে বসি। যে জিতবে প্রতিপক্ষ দল তাকে সব ডিম দিয়ে দিবে। এই খেলাটা আমাদের কাছে ক্রিকেট ফুটবলের মতোই। যুগ যুগ ধরে চলে আসা এই খেলা এখন পাকিস্তানের ঐতিহ্যেরই অংশ হয়ে পড়েছে। মূলত রমজান মাসে এই খেলার হিড়িক পড়ে যায়। এই সুযোগে ক্ষুদ্র ডিম ব্যবসায়ীরাও মাস জুড়ে ভালোই ব্যবসা করেন। ডিমগুলোকে খেলার উপযোগী করতে আমরা সিদ্ধ করে আনি। ইফতারের পর ডিমগুলো নিয়ে আসলেই শিশুরা খেলার জন্য কিনতে থাকে। বিক্রি বেশ ভালো হয়। এই খেলার গোড়াপত্তন মধ্যযুগে ইউরোপে হলেও এখন তা এগ ফাইটিং, এগ ট্যাপিং বা এগ জার্পিং নামে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে ছড়িয়ে পড়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যপ্রাচ্যের সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে আইএসের বিরুদ্ধে লড়তে পুতিনের আহ্বান, সিরীয় সরকারকে সহযোগিতার আশ্বাস। সময়সীমার শেষ দিন ইরানের সঙ্গে চুক্তির খসড়া তৈরি নিয়ে চলছে আলাপ আলোচনা। অগ্রগতি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস বিরোধী বিল পাশে তিউনিশিয়ার পার্লামেন্টে অধিবেশন আহ্বান। জঙ্গি হামলা মুসলমান এবং পশ্চিমা বিশ্বের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না, মন্তব্য ক্যামেরনের।
এবং ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 30 জন নিহত, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, চলছে উদ্ধার তৎপরতা। এছাড়া আন্তর্জাতিক সময়ে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।